নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে আজ বলবো দু সালের সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ শুক্রবার মেষ থেকে মিন বিস্তারিত প্রথমেই আসি মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে অর্থনৈতিক কিন্তু অনেকটাই ভালো থাকবে আজকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে চাপ অনুভব করবেন আপনার কিন্তু কর্মক্ষেত্রে মান যশ খ্যাতি এগুলো কিন্তু আজকে আপনার অবশ্যই থাকছে আজকে আপনার কিন্তু নতুন কর্মক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আপনি পাবেন নতুন কোন বন্ধু আপনার আজকে নতুন কেউ বন্ধু বা কর্মক্ষেত্রে কিন্তু পরিচিত আপনার সঙ্গে হতে পারে তাদের থেকে কিন্তু আপনি অনেক সুফল পেতে চলেছেন আজ আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন টেনশনের কারণ নেই কিন্তু আপনাদের গুরুজন বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু টেনশন হতে পারে আপনাদের কিন্তু আজকে নতুন কিছু শখের কোনো কিছু আজকে কিন্তু আপনার কিনতে পারেন যেটা শখ এতদিন ছিল পারেনি সেটা কিন্তু আজকে হতে পারে আজ সাংসারিক সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকে বজায় থাকবে কোনো রকম কিন্তু অশান্তির কোনো ঝুট ঝামেলা হওয়ার কোনো যোগ নেই আজকে টোটাল মিলিয়ে কিন্তু আপনার ভীষণ শুভ কাটতে চলেছে অর্থনৈতিক ভালো থাকছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে এবং সংসারে সুখ শান্তিও কিন্তু বজায় থাকছে যারা লাভ লাইফে আছেন আমি বলবো তাদের লাভ লাইফ কিন্তু আজকের দিনে ভীষণ শুভ আজকে কিন্তু আপনাদের রকম ঝুট ঝামেলা বা তর্ক বিতর্ক হওয়ার কোনো যোগ নেই চলে আপনাদের আজকের শুভ কালার সাদা শুভ সংখ্যা আট শুভ সময় সকাল সাতটা পনেরো থেকে দুপুর দুটো পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে আপনাদের শুভ কাজগুলো যদি করতে পারেন তাহলে দিনটি আরও ভালোভাবে কাটাতে পারবেন চলে আসছি পরের রাশি বৃষরাশি আজ রাশির জাতক জাতিকাদের অর্থনীতি কিন্তু ভালো থাকছে ব্যবসা ক্ষেত্রে সাফল্য যারা বেকার এখনো চাকরি কাজ কাজবাজ পাননি তাদের কিন্তু আজকে একটা ভালো খবর আপনারা পেতে পারেন আপনাদের কিন্তু কিছু পাওনা টাকা আজ আদায় হতে পারে টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের আজকে কর্মক্ষেত্র ভালো থাকছে অর্থনৈতিক ভালো থাকছে আপনারা নতুন নতুন কাজের অনেক সুযোগ আপনারা আজকে পেতে পারেন আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু আজ ভালো থাকার সম্ভাবনা আছে কিন্তু হালকা লাগা পা মচকা পা জনিত কোনো কিছুতে আপনি একটু কষ্ট পেতে পারেন বড় ধরনের কোনো সমস্যা আজ নেই আপনাদের আজ পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন কিন্তু ভীষণ মধুময় হচ্ছে আপনাদের কিন্তু সংসারে কোনো অশান্তির সম্ভাবনা নেই তার মধ্যে যদি বাবা মা বা ভাই বোনের সাথে সম্পত্তি সম্পত্তিজনিত কোনো সমস্যা থেকে থাকে যাদের আছে তাদের কিন্তু একটা সমস্যা ঝামেলা বাড়িতে একটা হতে পারে তাছাড়া আদার্স কিন্তু জুট ঝামেলা বা সংসারে কিন্তু শান্তি আজকের দিনে বজায় থাকবে যারা লাভ লাইফে আছেন বলবো তাদের লাভ লাইফ কিন্তু আজকের দিনে ভালো থাকছে কিন্তু তৃতীয় জনের কারণে কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক হতে পারে সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু এটাও আপনারা এড়িয়ে যেতে পারবেন আপনাদের আজকের শুভ কালার বাদামি শুভ সংখ্যা তিন শুভ সময় দুপুর একটা থেকে রাত সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত এই শুভ সময়টা অবশ্যই আপনারা কাজে লাগাবেন যে কোনো শুভ কাজে চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির আজ ভালো মন্দ মিশিয়ে দিনটি কাটতে চলেছে অর্থনৈতিক থাকবে কিন্তু খুব ভালো থাকছে না ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচুর পরিশ্রম আপনার আজকে কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ অনুভব করবেন সেই চাপ বা পরিশ্রম তুলনায় কিন্তু আপনাদের অর্থনৈতিক একটু কম যে সে আপনার যে পরিশ্রমের দাম কিন্তু আজকে পাবেন না এদিকটা অবশ্যই ভালো রাখুন আজ কর্মক্ষেত্রে কিন্তু কোনো রকম ছোটো খাটো ঝুরঝামেলা আপনি ঝুর ঝামেলায় পড়তে পারেন সেদিকগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে কিন্তু গ্যাস অম্বল বা মাথা যন্ত্রণা এরকম টাইপের কিছু একটা সমস্যা আপনার হতে পারে আপনার বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ বাবা মা এরকম কেউ থেকে থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার একটু দুশ্চিন্তা আজকে হতে পারে আমি বলবো এগুলো অবশ্যই নজরে রাখবেন বা এগুলো ছোট থেকেই যখনই রকম প্রবলেম হবে তখন থেকে আপনারা ডাক্তারের পরামর্শ নিন বা এগুলোকে ফেলে রাখবেন না তাহলে কিন্তু এই ছোটো সমস্যাটাকে কিন্তু আপনার বড়ো ধরনের একটা টেনশনের কারণ হতে পারে আজকের দিনের জন্য চলে আসছি আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে রকম গণ্ডগোলের সম্ভাবনা নেই তবে বাড়িতে ভাই বোন বা পার্শ্ববর্তী পাড়ার কারোর সাথে কিন্তু আপনাদের বাড়িতে একটা গোলযোগ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে রকম ঝর ঝামেলা হওয়ার কিন্তু যোগ নেই যারা লাভ লাইফ আছেন তাদের লাভলাইবো বলবো আজকের দিনের জন্য ভীষণ শুভ আছে আপনাদের কিন্তু রকম কোনোরকম ঝুরঝামেলা তর্ক বিতর্ক হওয়ার আজকে কোনো রকম যোগ নেই আপনারা ঠিক আপনারাও যদি তর্ক বিতর্ক না করেন তাহলে কিন্তু এই আজকের দিনটি ভালোভাবে আপনারা কাটাতে পারবেন যারা এখনো চাকরি বা কোনো কর্ম এখনো পাননি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট আজকে পাবেন ভালো খবর আপনারা আজকের দিনে পাবেন চাকরির ক্ষেত্রে এরপর আসি আপনাদের আজকের দিনের জন্য শুভ কালার গোলাপি শুভ সংখ্যা নয় শুভ সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা শুভ কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু আরও ভালো কাটতে পারবে আজকে তিনটি বা কাটাতে পারবেন চলে আসি পরের রাশি কর্কট রাশি আজ কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক মোটামুটি থাকছে আপনাদের কিন্তু অনেক ঝুট ঝামেলা কিন্তু কর্মক্ষেত্রে হতে পারে তবে আপনি কর্মে আজকে খুব ব্যস্ততা থাকবেন আপনার কিছু পাওনা টাকা কিন্তু আজ আদায় হতে পারে আজ কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে এই শত্রু নিশ্চয়ই বাইরের না আপনার কর্মক্ষেত্রে বা আপনার বাড়ির মধ্যে বা পার্শ্ববর্তী এরিয়া এরকম কাছাকাছি কিন্তু আপনার অবশ্যই শত্রু আজকের দিনে মাথাচাড়া দিতে পারে সেগুলো অবশ্যই আপনার একটু নজর রাখুন আপনাদের আজকে অর্থনৈতিক মোটামুটি থাকছে ভালো মন্দ মিশিয়ে খুব ভালো থাকছে না তার মধ্যে আবার আজকে কিন্তু কিছু কয় অর্থের ব্যয় হতে পারে সেই ব্যয়টা যদি আপনি আজকে দিনে কম করতে পারেন তাহলে কিন্তু কিছুটা অর্থনৈতিক ভালো থাকবে চলে আসছি আপনাদের শরীর স্বাস্থ্য আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকছে তবে মাজা ব্যথা পা ব্যথা এরকম ব্যথা অনুভব করতে পারেন সেই ব্যথা অনুভব করে কিন্তু আপনার একটু টেনশন বা সময় নষ্ট হতে পারে মা বাবা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে আজকের টেনশনের কোনো কারণ নেই তবে যদি সন্তান ছেলে থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি একটু আজকে টেনশনে পড়তে পারেন আপনাদের দাম্পত্য জীবন সুখ শান্তি ওগুলো কিন্তু ভালো থাকছে আজকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো কোনো সন্দেহজনিত কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক হতে পারে বড় ধরনের কোনো সমস্যা নেই আদার্স কিন্তু আপনার বাড়িতে কোনোরকম ঝামেলা আজকের দিনে হচ্ছে না এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন আর যারা লাভ লাইভ আছেন তাদের বলবো লাভ লাইভ আজকের দিনের জন্য শুভ আপনার লাভ লাইভে আজকে কিন্তু কোনো রকম গণ্ডগোল বা ঝুর ঝামেলা বা কথা তর্ক বিতর্ক এগুলো কিন্তু কোনো রকম হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মধ্যে আপনারাও যদি তার মধ্যে যতটা ভালো থাকতে পারেন যতটা তর্ক বিতর্ক না করতে পারেন ততটাই কিন্তু ভালো আজকের দিনের জন্য আজ আপনার শুভ কালার হলুদ শুভ সংখ্যা নয় শুভ সময় দুপুর দুটো থেকে রাত দশটা এই শুভ সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু দিনটি আরও ভালোভাবে কাটাতে পারবেন চলে আসি পরের রাশি সিংহ রাশি আজ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালো দিন হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকার কিন্তু অর্থনৈতিক আজকে ভালো থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে ব্যবসায় প্রচুর লাভ হতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্য যারা এখনও বেকার আছেন তাদের কিন্তু চাকরি বা যে কোনো দিক থেকে কিন্তু একটা শুভ খবর তারা পাবেন এগুলো কিন্তু ঘটবে ভীষণ ভালো সিংহরাশির আজকের দিনটি আজকে রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু অবশ্যই ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে অতটা টেনশনের কিন্তু কারণ নেই তবে আজকের দিনে রিচ খাওয়ার কম খাওয়াটাই আপনার জন্য ভালো কিন্তু আপনার গ্যাস বা গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যায় আপনি আজকে পড়তে পারেন তাছাড়া কিন্তু আজ আপনার বড়ো ধরনের কোনো অসুস্থতা হওয়ার কোনো ব্যাপার নেই বা বাবা মা বা ছেলে এদেরও কারোর কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা আজকে টেনশন দেবে না কারণ আপনার শরীরই শুধু এই গ্যাসজনিত কোনো কিছু সমস্যা হতে পারে তাছাড়া কিন্তু ওভারঅল আজকের দিনটি ভীষণ ভালো অর্থনৈতিক ভালো থাকছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে এবার আসে আপনাদের সাংসারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে ভীষণ বজায় থাকছে আপনার সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আজকে আপনার কথা অবশ্যই শুনবে বা আপনার হেল্প করবে আপনাদের সঙ্গে কিন্তু কোনো রকম ঝুট ঝামেলা অশান্তির রকম যোগ কিন্তু আজকে নেই সংসারে কিন্তু আনন্দের একটা বাতাবরণ থাকছে লাভ লাইফ শুভ লাভ লাইফে কিন্তু কোনো ঝুর ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা আজকের দিনে নেই আজকে আপনাদের শুভ কালার হচ্ছে লাল শুভ সংখ্যা ছয় শুভ সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এই শুভ সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন চলে সে পরের রাশি রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মিশ্র ফল পাবেন আপনাদের কিন্তু অর্থনৈতিক মোটামুটি থাকবে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্নর ভিতর দিয়ে কাটতে পারে আপনাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য কিন্তু খুব ভালো চলবে না আবার খারাপও চলবে না আপনাদের কর্মব্যস্ততা বা কর্ম ঝুট ঝামেলা কিছুটা আপনার আজকে হতে পারে কিন্তু আমি বলব যে একদম খারাপ সেটা না অবশ্যই আজকের দিনটি আপনার ভালো মন্দ মিশিয়ে হতে পারে আজকে যতটা পারবেন ব্যয় কম করার চেষ্টা করবেন কারণ ব্যয়ের একটা কিন্তু প্রবল একটা যোগ আছে ব্যয়টা আপনি যদি চাপিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক একটু হলেও ভালো থাকার সম্ভাবনা অবশ্যই থাকছে চলেছি আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে যেরকম চোট লাগা আঘাত লাগা এরকম কিন্তু একটা প্রবলেম আপনাদের আজকে হতে পারে চলে আসছি আপনাদের পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম অশান্তি ঝামেলার সম্ভাবনা নেই তবে পার্শ্ববর্তী কারোর পাড়া বা ভাই বোন এদের নিয়ে কিন্তু আপনি একটা ঝুড় ঝামেলা পড়তে পারেন সাংসারিক অশান্তি বা মানসিক একটা টেনশনে কিন্তু আপনার পড়তে হতে পারে আমি বলবো এগুলো একটু সচেতন থাকুন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকার চেষ্টা করলে কিন্তু আপনারা থাকতে পারবেন চলে আসছি যারা লাভ লাইফে আছেন আপনাদের লাভ লাইফ কিন্তু আজকের দিনে ভীষণ শুভ লাভ লাইফটা কিন্তু কোনো ঝুঁক ঝামেলা বা অশান্তি আজকের দিনে কিন্তু কোনো যোগ নেই এগুলো অবশ্যই তাও আপনাদের একটু মেনটেন করতে হবে তর্ক বিতর্ক যতটা পারবেন আজকের দিনটি না করাই ভালো আজকের জন্য আপনাদের শুভ কালার সাদা শুভ সংখ্যা চার শুভ সময় বিকেল চারটে থেকে রাত আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমি বলবো এই শুভ সময়টার মধ্যে আপনারা শুভ যদি কোনো কাজ করার হয় করবেন অবশ্যই দিনটি আরও ভালো কাট কাটাতে পারবেন চলে আসি পরের রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু মোটামুটি থাকছে খুব ভালো ইঙ্গিত করছে না অর্থনৈতিকও খুব ভালো হবে যে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে কর্মক্ষেত্রে কিন্তু ব্যস্ততায় কাটবে সেই পরিশ্রম অনুযায়ী আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কর্মক্ষেত্রে একটু ধ্যান অবশ্যই রাখবেন বা শত্রুতা থেকে কিন্তু আপনাদের আজকে একটু চাপ আসতে পারে শত্রুতা বাড়তে পারে সেদিকটা আপনারা একটু খেলো ফলো রাখবে আপনাদের শরীর স্বাস্থ্য আজকে কিন্তু মোটামুটি থাকছে খুব ভালো থাকছে না মাথা যন্ত্রণা বা গ্যাসজনিত মাজা ব্যথা বা হাঁটুর ব্যথা এরকম কোনো কিছু আপনার আজকে কিছুটা সময় হলেও নষ্ট করতে পারে আদার্স কিন্তু মা বাবা বা ভাই বোন এদের বা ছেলে এদের নিয়ে কিন্তু আজকে শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনার কোনো টেনশন দিচ্ছে না তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে আপনাদের আজকে দাম্পত্য জীবন সুখ শান্তি কিন্তু মোটামুটি থাকছে ভালো মন্দ মিশিয়ে থাকছে এই সারা দিন ভালো থাকতে থাকতে দেখবেন রাতের দিকে হয়তো কোনো বা পরে কোনো রকম স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ হতে পারে সেগুলো একটু সচেতন যদি থাকতে পারেন তাহলে কিন্তু এগুলো এড়িয়ে চলতে পারেন চলে আসি যারা লাভ লাইফে আছেন লাভ লাইফ কিন্তু আজকের দিনের জন্য শুভ লাভ লাইফে কোনো সমস্যা আজকের দিনে নেই এদিকটা অবশ্যই মাথায় রাখবেন বা সেইভাবেই চলবেন তর্ক বিতর্ক কম করবেন চলে আপনাদের আজকের শুভ কালার হচ্ছে হলুদ শুভ সংখ্যা আট শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ভাব ব্যবহার করবেন চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে মিশ্র ফল পেতে চলেছেন আপনাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে দিনটি কাটতে চলেছে আপনাদের অর্থনৈতিক খুব ভালো কিন্তু আজকে থাকছে না তবে খারাপও থাকছে না মোটামুটি থাকছে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আজকে সাফল্য পেতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে আজকে অনেক চাপ অনুভব করবেন তবে আজকে তর্ক বিতর্কে কোনো রকম জড়াতে পারেন সেটা আপনারা যত সতর্ক থাকবেন তর্ক বিতর্ক কম করবেন তত কিন্তু আপনাদের জন্যই আজকে দিনটি ভালো আপনাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে অতটা টেনশনের কারণ নেই গ্যাসজনিত কোনো সমস্যা ছোটোখাটো অম্বল এরকম কিছু একটা অনুভব করতে পারেন আদার্স কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকছে তবে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটু টেনশন দিতে পারে তাদের শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন চলে আসছি আপনাদের দাম্পত্য সুখ শান্তি আপনাদের কিন্তু সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি আজকের দিনে বজায় থাকবে তবে ভাই বোন বাবা মার সাথে কিন্তু মতবিরোধ ছোটোখাটো হলেও হতে পারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আজকের দিনে কোনো রকম ঝামেলা অশান্তির সম্ভাবনা আজকে নেই এগুলো অবশ্যই একটু মাথায় রাখলে আরও ভালো থাকছে আর যারা লাভ লাইফ আছেন তাদের বলবো তাদের কিন্তু আজকের দিনে ভালো মন্দ মিশিয়ে আছে কোনো রকম কিন্তু তর্ক বিতর্ক করলে কিন্তু ওই ঝুর কিন্তু অনেক বড় বা অনেক দূর যেতে পারে আজকের দিনে যতটা পারবেন একটু বোকা থাকা আপনার পক্ষে ভালো আজকে স্বামী এই প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু যতটা পারবেন তর্ক বিতর্ক না করাটাই আপনাদের জন্য ভীষণ ভালো কারণ ছোট খুব ছোট জিনিসটাই কিন্তু আজকে বড় আকার নিতে পারে যদি তর্ক বিতর্কে যান চলে আসি আপনাদের আজকের দিনের শুভ কালার হচ্ছে বেগুনি শুভ সংখ্যা পাঁচ শুভ সময় বিকেল চারটে আটচল্লিশ থেকে রাত নটা পঞ্চাশ পর্যন্ত চলে আসি পরের রাশি ধনুরাশি আজ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো হতে চলেছে অর্থনৈতিক খুব স্ট্রং থাকবে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ ব্যস্ততা থাকবেন কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ আপনারা পাবেন আর যারা এখনও বেকার আছেন নতুন চাকরি বা কর্মর জন্য যোগাযোগ করছেন তাদের কিন্তু আজকে দিনে একটা ভালো খবর আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণ শুভ চলে আসি আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আজকের দিনে কিন্তু ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে অতটা টেনশনের কারণ নেই কিন্তু আপনাদের মা বাবা বা বয়োজ্যেষ্ঠ কারো শরীর স্বাস্থ্য নিয়ে আপনার হালকা টেনশন অনুভব করতে পারেন বা অর্থ কিছুটা ব্যয় হতে পারে তাছাড়া কিন্তু ওভারঅল আপনার আজকে দিনটি ভীষণ ভালো চলছে অর্থনৈতিক ভালো চলছে ব্যবসা বাণিজ্য ভালো চলছে শরীর স্বাস্থ্যও আপনার ভালো চলছে কঠিন কোনো সমস্যা নেই এবার এসে আপনাদের দাম্পত্য সুখ শান্তিও কিন্তু আজকে দিনে ভালো চলছে কোনো রকম কিন্তু সংসারে অশান্তি ঝুঁ ঝামেলা হওয়ার কোনোরকম যোগ নেই তবে যতটা পারবেন সতর্ক থাকাটাই আপনার ভালো আজকে তর্ক বিতর্ক বাড়িতে না করাটাই বেটার আপনাদের টোটাল মিলে আজকে দিনটি কিন্তু ভীষণ শুভ লাভ লাইফ আপনাদের কিন্তু ভীষণ শুভ লাভ লাইফ কিন্তু আজকে আপনাদের এমন হতে পারে যে আপনাদের আজকে প্রেম করারই দিন আজকে লাভ লাইফটা এতটাই ভালো আপনাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু আজকে লাভ লাইফে আসছে না আপনাদের আজকে শুভ কালার গোলাপি শুভ সংখ্যা সাত শুভ সময় বিকেল চারটে থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন চলে আসি পরের রাশি মকর রাশি আজ মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দিনটি ভালো হতে চলেছে অর্থনৈতিক ভীষণ ভালো থাকছে আপনাদের কিন্তু ব্যবসা যে প্রচুর মুনাফা আজ হতে চলেছে আজকে আপনার কোনো পাওনা টাকা কিন্তু আপনি আদায় হতে পারে আপনাদের আজকে কিন্তু ভীষণ শুভ কর্মক্ষেত্রে এবং কি যারা এখনও বেকার আছেন চাকরি বা কর্মের কোচ চালাচ্ছেন তাদের কিন্তু আজকে ভালো একটা খবর পেতে পারেন বা আমি বলবো যারা নতুন ব্যবসা করবেন ভেবেছেন তারা কিন্তু আজকে সেই নতুন ব্যবসাটা শুরু করতে পারেন আজকের দিনটি ভীষণ ভালো চলেছে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের আজকে কোনো টেনশনের কারণ নেই শুধু গ্যাসজনিত কোনো সমস্যা ছাড়া আজকে শরীর স্বাস্থ্য আপনার অবশ্যই ভালো বাড়ির সকল সদস্যদেরও কিন্তু শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে আপনাদের আজকে পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকছে কোনো রকম ঝুড় ঝামেলা অশান্তির সম্ভাবনা নেই তবে পার্শ্ববর্তী এরিয়া বা আপনার পাশের বাড়ির কেউ কোনো রকমভাবে বা কোনো গণ্ডগোল আপনাদের স্বামী মধ্যে এই সন্দেহজনিত কোনো সমস্যায় কিন্তু তর্ক বা কথা কাটাকাটি হতে পারে বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই তবে বলবো আজ যতটা বাড়বেন সংসারের সুখ শান্তিটা বজায় রাখার চেষ্টা করবেন তর্ক বিতর্ক কম করবেন তাহলে কিন্তু আপনাদের দিনটি আজকে ভীষণভাবে ভালো কাটতে পারে আপনাদের যারা লাভ লাইফে আছেন তাদের লাভ লাইফের বলবো আজকে দিনে ভীষণ শুভ আজ আপনাদের লাভ লাইফ ভীষণ ভালো থাকছে আজ আপনারা রকম রকম ঝামেলা জড়াতে পারেন যদি আপনারা তর্ক বিতর্ক করেন তাহলে কিন্তু আপনারা ইয়ে লাভ লাইফে প্রেমিক প্রেমিকাদের ভিতরে কিন্তু রকম সমস্যা আসতে পারে যদি তর্ক বিতর্ক না করেন তাহলে কিন্তু ভীষণ ভালো কাটতে চলেছে এবং কি এটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে এতটাই ভালো আজকে থাকার সম্ভাবনা আছে চলেছি আপনাদের আজকের দিনে শুভ কালার কমলা শুভ সংখ্যা সাত শুভ সময় সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত অবশ্যই এই শুভ সময়টা আপনারা কাজে লাগাবেন চলে আসি পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো থাকছে না অর্থনৈতিক নানান চাপের মধ্যে দিয়ে আপনি যাবেন ব্যবসা বাণিজ্য খুব ভালো থাকছে না কারণ আপনার পরিশ্রম আজকে কঠোর পরিশ্রম করতে হবে কর্মে বহুত চাপের মধ্যে আপনার থাকতে হবে সেই হিসাবে কিন্তু দিন শেষে দেখা যাবে আপনাদের যতটা পরিশ্রম করেছেন সেই হিসাবে কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই আপনার বেকার হয়ে গেছে সেই হিসাবে কিন্তু অর্থ আপনার ইনকাম হবে না আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেক বাধা ভিতরে আজকে কাটতে হতে পারে আপনাদের আজ নানান সমস্যায় কিন্তু পড়তে হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই ঝামেলায় আপনি জড়াতে পারেন আজকে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে গেলে বাড়ির গুরুজনদের বা বন্ধু বান্ধব এদের কিন্তু সাহায্য আপনি নিয়ে তবেই কাজটা করবেন আজ চলে আসে আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনের জন্য মোটামুটি থাকছে ভালো মন্দ মিশিয়ে থাকছে আপনার বড় ধরনের কোনো সমস্যা নেই তবে আপনার মাথা যন্ত্রণা কোমর ব্যথা বা চোট লাগা এরকম কিছু আপনার আজ অনুভব করতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে আজকে আপনার কিছুটা সময় হলেও নষ্ট হতে পারে সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন বা সেইভাবে চলবেন তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারেন চলে আসছি আপনাদের সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে অবশ্যই বজায় থাকছে কোনো রকম স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলের সম্ভাবনা নেই তবে বাবা মার সাথে মতবিরোধ হতে পারে বা পাশের বাড়ি পাড়ার লোক কেউ এদের এদের সাথেও কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে তর্ক বিতর্ক ঝুঝ ঝামেলা হতে পারে আদার্স কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে আজকে কোনো ঝুঝামেলা হওয়ার সম্ভাবনা নেই লাভ লাইফে যারা আছেন তাদের বলবো লাভ লাইফ কিন্তু আপনাদের জন্য শুভ আপনাদের লাভ লাইফেও কিন্তু কোনো সমস্যা আজকের দিনে আসার সম্ভাবনা নেই আজ আপনাদের শুভ কালার হচ্ছে বেগুনি শুভ সংখ্যা পাঁচ শুভ সময় বিকেল ছটা পঁয়তাল্লিশ থেকে রাত দশটা পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে আজকে দিনটি কাটাতে পারবেন চলে আসি পরের রাশি মীন রাশি মীন রাশি এবং শেষ রাশি এই মীন রাশির আজ জাতক জাতিকাদের কিন্তু দিনটি ভালো কাটতে চলেছে অর্থনৈতিক ভীষণ স্ট্রং থাকছে এরা নানান দিক থেকে কিন্তু আজকের সুযোগ সুবিধাগুলো পাবে এদের কিন্তু কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের যোগাযোগ কিন্তু হতে চলেছে আর যারা এখনও বেকার আছে তাদের কিন্তু কর্মক্ষেত্র থেকে এরা সাফল্য পেতে চলেছে এরা আজকের দিনে নতুন কোনো শুভ খবর এরা শুনবে বা নতুন খবর কিন্তু আসতে পারে আজকে এদের শরীর স্বাস্থ্য কিন্তু ভীষণ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই বড় ধরনের যেটা সাধারণত গ্যাসজনিত অ্যাসিডিটি এরকম কোনো কিছু ভোগা ছাড়া কিন্তু বড়ো ধরনের সমস্যা আজকে দিনে শরীর স্বাস্থ্য নিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই শরীর স্বাস্থ্য ভালো থাকছে সংসারে সুখ শান্তি বজায় থাকছে সংসারে কোনো রকম ঝুঁ ঝামেলা অশান্তির কোনো যোগ কিন্তু আজকে নেই আজকে টোটাল মিলিয়ে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো দিনটি কাটতে চলেছে আজকে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু কালার লাল শুভ সংখ্যা এক শুভ সময় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমি বলবো এই সময়গুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন তাহলে কিন্তু আজকের দিনটি অনেক অনেক ভালোভাবে আপনারা কাটাতে পারেন আজ এই পর্যন্তই শেষ করলাম তবে আমি একটা অনুরোধ আপনাদের করবো যে ভিডিওটা প্রচুর শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের দেখার সুযোগ করে দিন যেন তারা এই রাশিফল মানে প্রত্যেক দিনের তাদের কি আছে বিস্তারিত জেনে যে দিনটা জন্য শুরু করতে পারে তাদেরও অবশ্যই তারা ভালো এই ভিডিও দেখে যদি আপনারা চলতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো দিনটি কাটবে বা আপনারা জেনে যাবেন যে খারাপ দিকগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে পারবেন আজ পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন